তা যেহেতু আল্লাহর সামনে ধোকা দিয়ে চলা যাবে না, আল্লাহর সামনে তো দাঁড়াতে হবে বাবা, আল্লাহর সামনে তো দাঁড়াতে হবে, তা যেহেতু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাহলে আল্লাহর সামনে যেহেতু দাঁড়াবো তাহলে কিছু তো নিয়ে যেতে হবে, ওখানে শুধু একমাত্র আমল চলবে আর কিছুই চলবে না। এর জন্য বাবাজিরা আসুন না আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা রুসুম রেওয়াজ ধর্মটাকে পরিত্যাগ করি। রুসুম রেওয়াজ এটা ধর্ম হতে পারে না, এটা নিতান্তই একটা বাৎসরিক অনুষ্ঠান। এই অনুষ্ঠান বাদ দিয়া নিজের দৈনিক অন্ততপক্ষে এই যে ইমানের যে গুণগুলো আছে এই গুণগুলো নিজের ভিতরে সেট করি, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করি। এখন ওয়াজ করার প্রয়োজন নাই, কারণ এখন হাজারো লক্ষ ওয়াজ ইউটিউবে ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। এখন তোমার আর বাড়ি কষ্ট করে এখানে আসার প্রয়োজন নাই, তুমি রাত্রিবেলা শোয়ার টাইমে ফোনটা ছেড়ে তুমি ওয়াজগুলা শুনছো। এই যে এটা করা, এটা হলো এখন এই যে জলসার মৌসুম, এখন যে যেরকম কেউ কমেডিয়ান করবে, কেউ গজল বলবে, কেউ এরকম একটা কিস্সা কাহিনী ধরবে, ধরে দেখবে যে বাহ খুব মজা লাগছে, তখন এইটা এই তুমি ঘরে বসেই শুনতে পারছো। কিন্তু এটার দ্বারা তো তুমি মাপ পাবে না, তোমার মাপ পাওয়ার জন্য তোমার তো কোরআন হাদিস আছে, এটাকে পালন করতে হবে, কোরআন হাদিস দিয়ে নিজের জীবনকে পরিচালনা করতে হবে। এর জন্য অন্তত পক্ষে একটু নিজের দেমাগটা খাটাও বাপ। তুমি বাজারে যখন যাও পকেটে যদি পয়সা না থাকে তোমার বন্ধুরাও তোমার দিকে তাকায় না। আরে বন্ধু তো দূরের কথা, বাবার যখন ইনকাম সোর্স বন্ধ হয়ে যায় ছেলেরা পর্যন্ত বাবার সাথে কথা বলে কম, বন্ধু বান্ধব তো দূরের কথা, আত্মীয় স্বজন তো আরো দূরের কথা, নিজের বউ স্ত্রী পর্যন্ত সেও ভালো করে কথা বলে না। ও মা ওই যে তোমার যখন বয়স হয়ে গেছে দেখো না তোমার ছেলেরাও তোমার সাথে ভালো ব্যবহার করে না, তোমার বৌমারাও করে না, তোমার নাতিরা করে না, তাহলে কি এইভাবেই কি জীবন যাবে? তুমি আখিরাতের জন্য কিছুটা করে নাও মা, দুনিয়া কেউ কারো নয়, কেউ কারো নয় বাপ। চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, আজকের বন্ধ হবে, কালকের তোমার দুই দিন হয়ে যাবে, তোমাকে বলা হবে যে দুই দিন আগে মারা গেছে, তুমি দুই দিন বাপ রে। এর জন্য বাবারে তুমি একটু নিজের চোখটাকে বন্ধ করে নিজের দিলকে প্রশ্ন করো যে আসলে আমি যে পথে যাচ্ছি আমার সঙ্গে সাথীটা কে, আমার সঙ্গে সাথীটা কে, আমার তো সঙ্গে একজন সাথী হতে হবে। রাত্রিবেলা যখন একা প্রসাব করতে বাহির হই, যখন টয়লেট পাই, যখন বাহিরে আসি সবাই ঘরের ভিতরে থাকে, আর আমি প্রসাব করতে বসলাম, আর তখন যদি গাছ থেকে একটা ডাল ভেঙে পড়ে, একটা পাতা কসর মসর করে, তখন তো মনের ভিতরে কেমন জানি একটু ভয় ভয় লাগে। লাগে কি লাগে না বলো? আর এই মানুষটাই কেই আমাকে ওই যে গোরস্থানে ওই যে 3.5 হাত গর্ত করে ওখানে মাটি দিয়ে চাপা দিয়ে বাঁশ দিয়ে চাপা দিয়ে আমাকে রেখে আসবে, ওখানে কে আছে, কে আছে বলো? আমি আমি মারা যাব, আমার সন্তান সে, তাকে যদি বলা হয় একটু তোমার বাবার কবরটা একটু পাহারা দাও না, তো সে বলে যে না আমার ভয় লাগে। ওই যে তুমি যেমন, তোমাকে আমি যদি এখন বলি যাও তোমার বাবার কবরের ওখান থেকে একটু মাটি নিয়ে আসো, তখন তুমি বলবে যে আমার না ভয় লাগে, তুমি এইটা বলবে। রাত্রিবেলা যখন তুমি একা একা যাও, ওই যে আমাদের কাছে যখন হুজুরের কাছে আমার কাছে ঝাড়াতে আসো, তখন বলো কি যে হুজুর জানেন আমি না রাত্রিবেলা ওখান থেকে হেঁটে যাচ্ছি, আর ওই গোরস্থানে যখন আসলাম আর তখন আমার গাটা একটু ঝিমঝিম দিয়ে উঠেছে, তারপরে দেখ তারপর থেকে দেখি আমার এরকম এরকম হচ্ছে, বলো না এটা বলে না। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এদিকে আমার কখনো আসা হয়নি, আর এই সমস্ত জলসা মাহফিল আমি পছন্দ করি না। রুসুম রেওয়াজ এগুলাকে বর্জন করা, রাত্রের ঘুম কামাই করেছেন, কাজবাজ কামাই করেছেন, এখানে যতটুকু সময় বসে থাকব দুনিয়া এবং আখেরাতের যেন ভালাই হয় এই জাতীয় কিছু কথা শোনা দরকার, নাকি বলেন? এই জাতীয় কিছু শোনা দরকার। জলসাগুলা একটা রুসুম হয়ে গিয়েছে আমাদের সমাজে, জলসাগুলো একটা মানে বাৎসরিক একটা আমরা জনসভা করি, একটা অনুষ্ঠান দেই, এটা কমেডিয়ান, তারপরে এই জাতীয় আর কি একটা সামাজিক একটা অবক্ষয়। আমি আপনার সামনে যে কথাটা বলার জন্য এসেছি, আমারও তো কাজ আছে, আপনারও কাজ আছে, তাহলে এখানে আমি বসে সময়টা বেহুদা নষ্ট না করে অল্প সামান্য কথা বলে, আজকের পৃথিবীতে
আমরা যেদিকেই তাকাচ্ছি সেদিকে দেখছি মুসলিম জাতি মার খাচ্ছে, কথা বলে মুসলিম জাতি মার খাচ্ছে। আজকের প্রতিটা মসজিদের ইমাম, প্রতিটা মসজিদের মুসল্লি, প্রতিটা বক্তা, প্রতিটা পিসাব সবাই মিলে মুসলিমের জন্য দোয়া করছে, নাকি বলে গাজাবাসী ফিলিস্তানি বাসীর জন্য দোয়া করছে, কিন্তু তাতে কি তাদের মায়ের বন্ধ হয়েছে? হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তোমরা আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তা শুনবে। তো তাহলে আমরা তো সকলে মিলে দোয়া করছি, আয় আল্লাহ তুমি ফিলিস্তানের বিজয় দান করো, ইসরায়েলকে ধ্বংস করে দাও, ইরাকরে তুমি বিজয় দান করো, আমেরিকাকে ধ্বংস করে দাও, লিবিয়াকে জয় করে দাও, ফিলিপাইনকে জয় করে দাও, এইভাবে তো আমরা দোয়া করছি। কিন্তু দোয়ার ফলাফল, দোয়ার আগে যা পিটাই তো দোয়ার পরে তার চেয়ে বেশি পিটাই। সাদ্দামের জন্য দোয়া করেছি, আল্লাহ তুমি সাদ্দামরে সারানোর ব্যবস্থা করো, অনেকে রোজাও রেখেছি, অনেকে রোজাও রেখেছি, দোয়া করার পরে দেখি উল্টা সাদ্দামের ফাঁসি। বাংলাদেশ রোহিঙ্গারা এসে ওখানে জড়ো হয়েছে, রোহিঙ্গাদের জন্য কত দোয়া, কত চাঁদা পয়সা, কত মিছিল মিটিং, কত কিছু করলাম। যখনই মসজিদের মেম্বার থেকে মুসল্লিরা যখনই দোয়া করছে তারপরে পিটানের অবস্থা আরো বেড়ে যায়, কথা বলে। তাহলে কোনটা? আমার চোখে দেখা হলো যে এইটা যখনই আমি তার ব্যাপারে কথা বলছি তখন তার মায়ের ডবল হচ্ছে, আর কোরআনে বলছি যে তুই আমার কাছে বল, বললে পরে আমি সমাধান করে দেবো। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোরা কোরআন হাদিসটা মেনে নে, তোদের কোনো চিন্তা থাকবে না, তোদের কোনো ভয় থাকবে না। কিন্তু কই, নাহলে বুঝলাম যে আমরা সাধারণ মানুষ কোরআন হাদিস জানি না, অন্তত পক্ষে ইমাম সাহেব তো জানে, মুফতি সাহেব তো জানে, আরে পীর সাহেব তো জানে, তাহলে তাদের দোয়াটা তো কাজে লাগবে। কই, কারণটা কি? কোথায় যেন একটা ভুল থেকে যাচ্ছে, কোথায় যেন একটা ভুল থেকে যাচ্ছে। এই ভুলটা থেকে পরিত্রাণের এটা হলো যে ওই জাতি ধ্বংস হবে যেই জাতি তার ধর্মটাকে একটা বাৎসরিক একটা রুসুম রেওয়াজে যেই জাতিটা করবে সেই ধর্ম নষ্ট হয়ে যাবে। খ্রিস্টান ধর্ম, তারা বৎসরে একটা দিনকে উদযাপন করে তাদের ধর্মীয় দিন হিসাবে, তারপরে তাদের বড় দিন হয়ে যখন যায় তারপরে তাদের আর ধর্মের কোনো খোঁজ খবর থাকে না, যার কারণে খ্রিস্টান ধর্ম শেষ। হিন্দু ধর্ম, তারাও বৎসরে একটা বড় করে একটা প্যান্ডেল করে পুজো উদযাপন করবে, তারপরে তাদের আর পূজা প্রাপ্যনের প্রয়োজন হয় না, যার কারণে তাদের ধর্ম শেষ। ঠিক তেমনি ভাবে মুসলিম জাতির ধর্মটা ওইভাবে চলে গেছে। মুসলিম জাতি এই বৎসরে কিছু চাঁদা পয়সা তুলে, কিছু পয়সা পয়সা তুলে একটা জলসা একটা আয়োজন করবে, করে তারপরে আসে। এটার নাম তো ধর্ম হতে পারে না। আর এই ধর্ম মেনে তো অন্তত পক্ষে জান্নাতে যাওয়া যায় না বেটা। হাইসলামি করো, কিসের ধর্ম এটা? যেই ধর্মের ভিতরে একটা রুসুম রেওয়াজ হয়ে গিয়েছে, কে বলেছে এত বড় জলসার প্যান্ডেল করতে তোমাকে? এই টাকাগুলো দিয়ে পাশের বাড়ির একজনের অ্যালবিস্টার কিনে দে না, বহুত মানুষ না খেয়ে আছে, টাকার জন্য ডাক্তার দেখাতে পারে না, তাকে দিয়ে দাও। রুসুম রেওয়াজ করে জান্নাতে যাওয়া যায় না বেটা। আমি আপনাদের সামনে কোরআনের যে আয়াত তেলাওয়াত করলাম সূরা আনফাল, আল্লাহ তাআলা এখানে বলেছে যে পৃথিবীতে মানুষ ইমানের দাবিদার কিন্তু প্রকৃত ইমানদার নয়, ইমানের দাবিদারে বহু মানুষ, বহু অসংখ্য, মাগার ইমানদার প্রকৃত ইমানদার পাওয়া মুশকিল। ইমানের দাবিদার আর ইমানদার দুটো কি এক?
এই জায়গাটার মালিক আপনি, আর আমি এসে দাবি করছি, দুটো মানুষ কি এক হতে পারে? দাবি সবাই করতে পারে, দাবি সবাই করতে পারে, মাগার মালিক সবাই হতে পারে না, মালিক সবাই হতে পারে না। মালিক হওয়ার জন্য কি চাই? দলিল চাই। কি চাই? দলিল চাই। দলিল, যার দলিল আছে সে জমির মালিক, যার দলিল নাই সে জমির মালিক নয়। আমাদের সমাজে ইমানের দাবিদারের অভাব নাই, হাজারো লক্ষ মানুষ ইমানের দাবিদার আছে, মাগার ইমানদার নাই, ইমানদার নাই। আপনি ইমানের কথা যখনই যাবে, ইমান প্রয়োজন, ইমানের প্রয়োজন। এবার আপনিও দাবি করছেন আমি ইমানদার, আমি দাবি করছি আমি ইমানদার, সকলেই দাবি করছে ইমানদার। তাহলে দাবিদার প্রকৃত ইমানদার কোথায়? আল্লাহ তাআলা বললেন যে পাঁচটা গুণ, কটা? পাঁচটা গুণ যার ভিতরে আছে। আপনি আরেকজনকে দেখার প্রয়োজন নাই যে আমি তো ইমানের দাবিদার, আমি তো মুসলিম, তো আমার ভিতরে এই পাঁচটা গুণ আছে কিনা। যদি দেখেন যে হ্যাঁ এই পাঁচটা গুণ আমার ভিতরে আছে, তাহলে আপনি নিশ্চিত থাকুন যে আপনি ইমানদার, আর আপনার মৃত্যুর পরে আপনার জন্য জান্নাত। যদি দেখেন যে পাঁচটা গুণের ভিতরে কোনো একটা গুণ আপনার ভিতরে নাই, তাহলে আপনাকে ভাবতে হবে যে আমি এখন ইমানদার নয়। কথাটা কার? আল্লাহর কথা। কথাটা কার কথা বলেন বাপ? আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বললেন, নবী গো, পৃথিবীতে দেখবেন সবাই ইমানের দাবিদার, সবাই ইমানদার দাবি করবে। কারণ যে চোর সেও ইমানদার দাবি করে, যে ডাকাত সেও ইমানদার দাবি করে, যে ভাই সম্পদ নষ্ট করছে সেও ইমানের দাবিদার করে, ঘুষখোর সেও ইমানদার, সবাই ইমানদার। কিন্তু এই যে ইমানদার এটা দাবি করলে তো আর হবে না, হবে? তাহলে এই ইমানের পরিচয় কি? পাঁচটা গুণ কটা? পাঁচটা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা নবীকে বললেন যে নবী, যারা ইমানদার দাবি করে, কারণ আমি আপনাদের সামনে যে কথা বলবো আপনাদের পরিবেশটা আমার ভালো লাগে না। আপনাদের সমাজে হয়ে গেছে জলসাটা এরকম যে একটা লোক গ্রামে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তা হেঁটে যাওয়ার পথে আগে ওই বাংলা ঘর থাকতো না, একটা বাংলা ঘর থাকতো, তো যারা একটু ধনাঢ্য ছিল অথবা বাহিরের কোনো মেহমান আসলে ওই ঘরে উঠাতো, ওটারে আপনারা কি বলেন? দলুস। তো একটা লোক দুপুর বেলা ওয়া টাইমে হেঁটে যাচ্ছে, তো আরেকটা লোক ওই বাড়ির মালিক, তিনি গা ধুচ্ছেন আর বলছে, এই যে ভাই, অপরিচিত লোক দেখলে জিজ্ঞাসা করবেন তো, এলাকায় কখনো কোনোদিন দেখলাম না, হঠাৎ করে তুমি কোথা থেকে আবির্ভাব হলে, কার বাড়ি যাবে দুপুর টাইম? তো এবার জিজ্ঞাসা করছে, ভাই তুমি কোথায় যাবে? তা বলছে, আমি যাব তো পাশের ওই যে ওই পাশে আরেকটা গ্রাম আছে, ওই গ্রামে একজন ডাক্তার আছে, ওনার কাছে যাব। বলছে, কি সমস্যা? তো বলছে, সমস্যা তেমন কিছু নয়, সমস্যা হলো যে আমি কয়দিন যাবত খাইতে পারি, কয়দিন যাবত খাওয়া দাওয়া রুচি নাই। তে লোকটা চিন্তা করলো, দুপুর টাইম আর রৌদ্রর খুব তাপ, তো একজন মেহমান। তো এই বাড়ির মালিক বললো যে, তাহলে তুমি একটা কাজ করো, রৌদ্রেরও তো খুব তাপ, তাহলে তুমি আসো আমার বাড়িতে, আসো, এসে দুটো ডাল ভাত খেয়ে তারপরে তুমি যাবে, রোদটা একটু পড়ে গেল। তো বললো যে হ্যাঁ। এবার সে হাত ধুয়ে টুয়ে এসে ওই দলজে বসেছে, বসার পরে এবার ওই লোকটা ঘরের ভিতরে যে মেহমানের কথা বলেছে, এবার ওনার ঘরে হলো চারজন সদস্য, চারজন মেহমান, একজন পাঁচজন। তা আগেকার দিনে তো মেহমান পাইলে মানুষজন খুশি হতো, এখন না হয় চোখ টানা টানি কপাল ঘুষানো হয়, আগে তো আর এরকম সিস্টেম ছিল না। তো বা ঘরের ভিতর থেকে যে বললো যে, বাসায় মেহমান আসছে, দাও ভাত গুলা দাও, গামলাই করে এনে ভাত দিয়ে উনি ডাল আনতে গেছে। বাড়ির আগেকার দিনে তো সবজির অভাব ছিল, ভাত আর ডাল এই দুটোই রান্না হয়েছে, আর কিছু হয়নি। তো ভাতটা এনে রেখে উনি ডাল আনতে গেছে, আইসার ডালের গামলাটা রেখে এসে দেখে যে সে ভাত শেষ। এবার উনি ভাতের গামলা নিয়ে আবার গেছে, আইসে দেখে ডালের গামলা শেষ, এরকম চার পাঁচবার আপ ডাউন করছে। তো এক পর্যায়ে বাড়ির যে মহিলা, তিনি বলছে যে, পাতিলের তলায় কিন্তু হাত ঠেকে গেছে। তো ওই বাড়িওয়ালা বলছে যে, ও যে খাচ্ছে এতে আমার কোনো দুঃখ
নাই, কোন দুঃখ নাই, ও আরো খারাপ। কিন্তু দুঃখ এক জায়গা, যে এত কয়বার পাঁচ ছয়বার আপ ডাউন করলাম, ভাত আর ডাইল এক জায়গা করতে পারলাম না, ভাত আর ডাইল এক জায়গা করতে পারলাম না, এটাই দুঃখ, এটাই দুঃখ। আমি হাসার জন্য আপনাকে কথাটা বলিনি যে রাতের বেলা এত কষ্ট করে অসুস্থ, তারপরে আপনাদের সামনে আসা, রাত বেরাত, আপনারা বাড়িতে যে ঘুমিয়ে পড়েন, আমরা হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, কত কিছু ঝই ঝামেলা হয়, এত কষ্ট করে আপনাদের সামনে এসে আমরা কথা বলে যাই, কিন্তু আমল আর কথা এক জায়গা করতে পারলাম না, এটা হলো দুঃখ, এটাই হলো দুঃখ। আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো আপনি বহুত বড় নেমহারা, আপনি বহুত বড় নেমহারা, আপনি গাদ্দার, আপনি কোরআন হাদিসের সাথে আপনি সম্পর্ক রাখেন না, আপনি কোরআন হাদিসের সাথে সম্পর্ক রাখেন না, আপনি বছরে একটু কিছু পয়সা দিতে হয় এর জন্য দেন, কিন্তু কোরআন হাদিসের সাথে আপনি নিজেকে সম্পর্ক করুন। আমি আপনাকে যে কথাটা, দেখুন এখান থেকে দুটো কথা আপনি নিয়ে যান, নিয়ে যতদিন বেঁচে থাকবেন অতদিন আমল করার চেষ্টা করুন। আপনি ভাইবেন না যে আমি আপনাকে একটু রস, একটু আপনাকে গল্প গুজব করে আমি আপনার মনটাকে একটু চাঙ্গা করে আবার একটু পরের বছর আসবো, এই জাতীয়, অথবা আমি আপনার কাছে টাকার জন্য আসা যাওয়া, এটা আমার রিজিকের পথ নয়। আমি তিন বছর অ্যাক্সিডেন্ট হয়েছে, চার বছরে চলছে, মুর্শিদাবাদ জলসায় যাব, বের হয়েছি তখন আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, আমার তিন বছরে 48 লাখ টাকা খরচ বেটা, তোমার টাকা পয়সা দেখি তস্তবোধ করি না, আর তুমি আমার সাথে সম্পর্ক রাখো এটাও আমি চাই না, আমার কথা তোমার কষ্ট লাগুক এটাই চাই, তোমাকে আমি ধর্মের কথা শোনাবো, তুমি মানলে তোমার জন্য লাভ, তুমি যেটা ভাবছো কিচ্ছা কাহিনী গল্প, যেটা কৌতুক অভিনয়, এগুলাকে বর্জন করে দাও বেটা, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, এর জন্য এখানে বসে আছো, দুটো কথা হলেও মানার চেষ্টা করবে। ইমানদারের দাবিদার হয়েও না, ইমানদার হও, ইমানদারের দাবিদার হয়েও না, ইমানদার হও। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবীকে বললেন যে নবী, রাস্তাঘাটে ইমানদারের অভাব নাই, ইমানের দাবিদারের অভাব নাই, কিন্তু প্রকৃতি ইমানদারও নাই। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, আজকের অমুসলিমরা, তারা হাজারো অমুসলিম, তারা ইসলাম গ্রহণ করছে, হাজারো অমুসলিম, আর মুসলমানের বাচ্চাগুলা তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। আমার এখানে আমারও একজন সঙ্গী সাথী আছে, ন মুসলিম, তার জন্ম হয়েছে অন্য স্থানে, তিনি এখন ইসলামের মধ্যে আছে, আর মুসলমানের বাচ্চা ও কোরআনও জানে না, হাদিসও জানে না, নামাজও নাই, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, আর ওই বছরে একটা জলসার টাইমে কিছু পয়সা ধরিয়ে দিচ্ছে, ভাবছে যে এটাই জান্নাত, ইমাম সাহেব তার জন্য দোয়া করছে, আল্লাহ তুমি তারে জান্নাতে নিয়ে নাও, ইমাম সাহেব দোয়া করে, এরাও খুশি, এরাও খুশি, সবাই খুশিতে দিন যাপন করছি। বাবা, এটা দিয়ে মানুষকে ধোকা দেওয়া যায়, কিন্তু জান্নাত পাওয়া যায় না, দুনিয়ার মানুষকে ধোকা দেওয়া যায় যে আমি মুসলিম বলে, তুমি সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, কোরআন হাদিস ছাড়া চলাফেরা করছো, তুমি যখন মৃত্যুবরণ করছো তোমার নামে গরু কাইটা খাওয়া দাওয়া দিচ্ছে, এটা দিয়ে মানুষকে ধোকা দেওয়া যাবে, মাগার আল্লাহর আসমানে তোমার নাম জান্নাতের খাতায় লেখা হবে না। জান্নাতে যাওয়ার পথ একটাই, কারো সুপারি যেখানে চলবে না, কারো তাকব্বরি চলবে না, কারো ক্ষমতা চলবে না, কারো বাহাদুরি চলবে না, কোনো কৌশল সেখানে চলবে না, সেখানে একটাই রাস্তা, সেটা হলো আমল। তুমি কিয়ামতকে কি ভাবো, কিয়ামতটাকে তোমার কি মনে হয়, কিয়ামতটা বুঝো, কিয়ামতকে তোমার কি মনে হয়, তুমি ভাবছো পকেট থেকে 200 টাকা ইমাম সাহেবকে দিয়ে দিলাম, আর ইমাম সাহেব আমার জন্য দোয়া করে দিল, আমার বাপের জন্য, আর ফটান করে সে জান্নাতে চলে গেল, বেটা এটা বোকামি, এটা বোকামি, এটা তোমাকে ধোকা, কারণ আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা কেউ নাই। তুমি কি ভাবো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যাকে নিজেই তৈরি করেছেন, তৈরি করে বলছেন এই ফেরেশতা আমারে সিজদা দে,
ফেরেশতারা সবাই সেজদা দিল। তাহলে সে কত বড় মানুষ, সে কত দামি জিনিস, সর্বপ্রথম যিনি মানুষ রূপে আকৃতি করেছে তিনি কত বড়, আল্লাহ যাকে নিজ হাতে তৈরি করেছেন তিনি কত বড়। তিনি পর্যন্ত যখন আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াও লিল্লাহি ওয়াহিদিল কহার, যখন আল্লাহ তাআলা এটা বলবেন দেখি রাজা বাদশাহ ক্ষমতাবান কে আছে, কোথায় পিসাব আছিস, কোথায় মুফতি সাহেব, কোথায় ইমাম সাহেব, তখন সেই আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো নবী ইয়া নফসি বলা শুরু করে দিবে, হায় হায় আজকের আমার কি হবে, আহা আজকের আমার কি হবে। নবী যাদের কোনো গুনাহ নাই, যাদের কি নাই কোনো গুনাহ নাই, গুনাহ কিভাবে করতে হয় তারা বুঝে না, গুনাহ স্বাদ তাদের কাছে নাই। আমাদের মধ্যে গুনাহ করলে যে একটা স্বাদ পায় আল্লাহ তাআলা নবীদেরকে ওই স্বাদটা দেয়নি, যার কারণে তারা গুনাহ করতে বুঝে না। তো তারা পর্যন্ত ইয়া নফসি করবে নবী, আরে মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো নবী তিনি ইয়া নফসি করবে, ইব্রাহিম আল্লাহ তাআলা যাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছে তিনি পর্যন্ত ইয়া নফসি করবেন। তুমি কি ভাবো নবীরা পর্যন্ত যদি ইয়া নফসি করে তাহলে তুমি কোন কাতারে আছো বলো? তুমি 200 টাকা চাঁদা দিয়া তুমি ভাবছো জান্নাতে যাবে, কে বলেছে বোকা, তুমি বোকা। তুমি ইমাম সাহেবকে এক বেলা খানা খাওয়াইয়া ইমাম সাহেবের হাতে 300 টাকা দিয়া আর 10-5টা ছেলে পেলেকে ঘরে খাওয়াই দিয়া তুমি ভাবছো জান্নাত, কে বলেছে বোকা, এটা বোকামি, এটা দালালি। আর দালাল আল্লাহ পছন্দ করে না, তুমি পছন্দ করবে কি? দুনিয়ার মানুষও দালালি পছন্দ করে না। ওই যে তোমার বাড়ির পাশে বলছো আরে এত টাকা, আরে ও তো দালাল, ও তো দালাল, দালাল কেউ পছন্দ করে না। আল্লাহ তাআলা এর জন্য মাঝখানে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো দালাল নাই, তুমি 5টা গুণ অর্জন করো তোমার 3 দিনের প্রয়োজন নাই, কোরআন খতমের প্রয়োজন নাই, লক্ষ মানুষের জানাজায় প্রয়োজন নাই, তোমার কোনো কিছু দরকার নাই, 5টা গুণ অর্জন করলা চোখ বন্ধ হয়ে গেল জান্নাতে চলে যাবে। গুণ কটা? 5টা। আমার এই সিম্পটমের কথা 5টা গুণ। আমি সূরা আপনাদের সামনে কি সূরাটা বললাম, সূরাতুল আনফাল, কি বললাম, সূরা আনফাল। এই আনফালের ভিতরে আল্লাহ তাআলা মুমিনের 5টা গুণ বর্ণনা করেছেন, তার মধ্যে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখনই আল্লাহর নাম তার সামনে উচ্চারিত হবে, যখনই তার সামনে, যখনই তার কানে ভেসে আসবে আল্লাহু আকবার অথবা আল্লাহ তাআলার নাম আসবে, মসজিদের ভিতরে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আওয়াজ দিছে, যখনই আওয়াজটা দিছে যদি ঈমানদার হয় তাহলে তার অন্তরে কম্পন শুরু হয়ে যাবে, ওহো আমার কোনো কাজ করা যাবে না আল্লাহর নাম। যদি দেখো আজান হচ্ছে আল্লাহর বরত্ব কথাবার্তা হচ্ছে, এলাকায় তো মানুষের অভাব নাই, অভাব আছে কি এলাকায়? মানুষের অভাব নাই, এখানে কির কথা হচ্ছে? আল্লাহর বরত্ব কথা হচ্ছে, আল্লাহ তাআলার বরত্ব কথা হচ্ছে, আল্লাহ তাআলার বরত্ব কথা হচ্ছে। এখানে লোক পাওয়া যায় না, এখানে লোক পাওয়া যায় না, তার মানে ঈমান নাই, তার মানে কি নাই? কোরআন হাদিসে ও ভাষ্যমতে তাদের ঈমান নাই। যখনই আল্লাহর নামটা স্মরণ হবে, যখনই তাদের সামনে আল্লাহর নামটাকে উচ্চারিত হবে তখনই তাদের অন্তর কম্পন শুরু হয়ে যাবে সে নামাজের জন্য। যদি দেখো যে আল্লাহু আকবার আল্লাহু আকবার মসজিদে আজান হচ্ছে আর যদি তোমার অন্তরটা মসজিদের দিকে ডাকে তাহলে তুমি ভাববে যে হ্যাঁ আমি ঈমানদার। যদি দেখো যে না মসজিদে আজান হয়ে যাচ্ছে তখন আমার অন্তরটা আমাকে মসজিদের দিকে ডাকে না, তাহলে তুমি নিজের থেকে মানে অন্য আরেকজনকে পরিচয় করাই দেওয়ার দরকার নাই, নিজেকে নিজে, আমি অন্য কাউকে ক্রিটিসাইজ করার জন্য আমি তোমাকে কথাগুলো বলছি না, নিজেকে নিজে বলো যে যদি দেখো যে তোমার মসজিদে আজান হচ্ছে, আজান হওয়ার পরে তোমাকে মসজিদের দিকে তোমার কলবটা ডাকলো না, মসজিদের দিকে তোমাকে নিল না, তাহলে তখন তুমি ভাববে যে আমি এখন পর্যন্ত ঈমানদার হতে পারি না, আমি ঈমানদার হতে পারি না। এটা হলো এক নাম্বার গুণ। দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহি আয়াতুহু যাদাতুহু ঈমানা,
যখনই তার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, যখনই তাকে কোরআনের আয়াত শোনানো হবে, তখন তার ঈমান বৃদ্ধি পাবে। যেমন এই যে আজকের জলসা হচ্ছে, এই জলসার ভিতরে কোরআনের আয়াত তেলাওয়াত হচ্ছে। এবার যদি দেখো যে জলসার পরে আমার মসজিদের দিকে যাইতে মনে চায়, নামাজ পড়তে মনে চায়, আমার ভালো কাজ করতে মনে চায়, আল্লাহ তাআলার বরাত কথা এগুলো আমার ভালো লাগে, এই কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে যখনই তুমি কোরআনের আয়াত শুনবে তখন যদি তোমার ঈমান বৃদ্ধি পাবে, এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা হলো যে যখনই মুমিন বান্দার সামনে, ইমানদারের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তার ঈমান বেড়ে যাবে। যদি দেখো যে কোরআনের আয়াত আমি শুনলাম, জলসা আজকের হলো, মুসল্লি যাহা ছিল তাহাই আছে, বাড়ে না, তাহলে ভাববে যে ঈমান বাড়ে না। তুমি কোরআনের আয়াত এখান থেকে শুনে গেলে, শুনে যাওয়ার পরে যদি দেখো যে না কালকের আমার নামাজ পড়তে ভালো লাগে না, তাহলে ভাববে যে তোমার ঈমান বাড়েনি, তুমি ঈমানদার নয়। ঈমানের দাবিদার কিন্তু ঈমানদার নয়। তৃতীয় নাম্বার গুণ, প্রথম নাম্বার গুণ গেল, যখনই আল্লাহ তাআলার নাম তার সামনে বলা হবে তখনই তার হৃদয় কম্পন শুরু হবে, আল্লাহর দিকে ধাবিত হওয়ার জন্য তার মন উষ্পাস করবে, এটা হলো এক নাম্বার। দ্বিতীয় নাম্বার গুণ হলো যখনই তার সামনে কোরআন তেলাওয়াত করা হবে তার ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর সব ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে, সব ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করবে, যে না দুনিয়ায় কিচ্ছু নাই, কেউ নাই, যা হবে আল্লাহ করবে। যখনই আল্লাহর উপরে ভরসা করতে হবে ইমানদার, ইমানদার কার উপরে ভরসা করবে না? টাকার উপরে, জমির উপরে, পয়সার উপরে, তার ক্ষমতার উপরে, তার দাপটের উপরে, তার আত্মীয় স্বজনের উপরে তিনি ভরসা করবেন। কিছু বলবে তুমি? তো সব ব্যাপারে কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহর উপরে যখনই সে ভরসা করবে, এটা হলো ইমানদারের তৃতীয় নাম্বার গুণ। আমি অসুস্থ হয়ে গেছি, তো ওই ডাক্তারের কাছে যেতে হবে, ওই ডাক্তারটা ভালো, ওই ডাক্তারই আমার সমস্যা সমাধান করবে। আমার এখন মাজারে যেতে হবে, আমার এখন মাজারে চাদর চড়াতে হবে, আমার মামার কাছে যেতে হবে, অথবা অমুক লিডারের কাছে যেতে হবে, উনি তো আছে উনি দেখবে, উনি তো আছে উনি দেখবে, আমার কাছে এত টাকা আছে আমি দেখব। এই ভরসাটা হলো শয়তানি ভরসা। যদি দেখো যে এই ভরসাগুলো না এসে, যখন দেখবে যে না ভরসা, যখনই বিপদে পড়ছো, আরে আল্লাহ দেখবে, আল্লাহ ব্যবস্থা করবে, তখনই ভাববে। যদি দেখো যে আল্লাহর উপরে তোমার ভরসা আসছে, তাহলে তুমি ভাববে যে ঈমানদার। যদি দেখো যে দুনিয়ার কোন চিজ আসবাব, দুনিয়ার কোন মাখলুকের প্রতি তোমার ভরসা চলে যাচ্ছে, তাহলে তুমি ভাববে যে তুমি ঈমানদার নয়। ও আল্লাহর বান্দা, সব ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করা চাই। দুনিয়ার প্রতি ভরসা কইরা, মানুষের প্রতি ভরসা কইরা, টাকা পয়সার উপরে ভরসা করলে শয়তান ধোকা দিতে পারে, কাজ সমাধান হতেও পারে আবার নাও পারে। কিন্তু আল্লাহর প্রতি যদি ভরসা করা হয়, আল্লাহর প্রতি যদি ভরসা করা হয়, আল্লাহ তাআলা সব কিছু ব্যবস্থা করে দেয়। মানুষের প্রতি ভরসা করলে সে ধ্বংস হয়ে যায়। আমি কচুর পাতার পানের মতন টলমল টলমল করি। আমি মনে করি আপনাদের সামনে কথা বলার যোগ্যতা, আপনাদের জুতা টানার যোগ্যতাটাও আমি অধম কপালে রাখি না। আমি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছি, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া আমার কেউ নেই, কেউ ছিল না, যাদের দ্বারা মনে করতাম যে আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই 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 লোকগুলা থাকবে, তারা ওই টাইমে পালিয়ে গেছে, হারিয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে। 7 দিন আইসিইউ এর ভিতরে ছিলাম,
ডাক্তার 3 দিনের দিন এসে বলছে এখনো মারা যায়নি। ওই টাইমে আল্লাহর সারা কাউকে কাছে পাইনি, কাউকে কাছে পাইনি, অথচ অনেক শুভকাঙ্ক্ষী অনেক বন্ধু বান্ধব পেয়েছিলাম, কিন্তু যখন অসুবিধায় পড়েছিলাম তখন আল্লাহ ছাড়া আর কাউকে পাওয়া যায় না। এর জন্য বাবাজি পকেটে যখন টাকা থাকবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেলে পেলে সবাই পাবে, যখন বিপদে পড়বে আল্লাহ ছাড়া কাউকে পাওয়া যাবে না। তুমি আজকে দুনিয়াতে আছো, তুমি যখন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে কে থাকবে বলো? তুমি যতই মাল কামাও, যতই তোমার ক্ষমতা হোক না কেন, যত যাই করো না কেন, তোমার অস্তিত্ব, তোমার ক্ষমতা, তোমার টাকা পয়সা, তোমার অধিপত্য সর্বোচ্চ 60 থেকে 70 বছর, তার চাইতে যদি বেশি হয় 100 বছর, 100 বছর, তারপরে তো 100 বছর পরে তো তোমার কোনো নাম গন্ধ নিশানা থাকবে না। তোমার দাদা, ওই যে তুমি মাঝে মাঝে গল্প বলো যে আমার দাদা এরকম ছিল, আমার নানা এরকম ছিল, আমার পরদাদা এরকম ছিল, এরকম ক্ষমতাবান ছিল, আজকে তুমি কি করছো? বলছে আমি আর কি করব, আমি তো এই চাষবাস করে বেড়াচ্ছি। তার মানে যতই ক্ষমতা থাক না কেন, সর্বোচ্চ 100 বছর, তারপরে তোমার কি হবে বলো? তোমার বাবা মারা গেছে, তুমি কয়দিন তোমার বাবার কবরের পাশে যে কান্নাকাটি করছো, বাপ তুমি আমারে না খাওয়াইয়া খাওয়াইছো, তুমি পুরাতন কাপড় চুপড় কিনা পইরা আমারে নতুন কাপড় চুপড় পরাইছো, কয়দিন যে কবরের পাশে যে বলেছে বলো? তোমার বাবা মৃত্যুবরণ করেছে, 3-4 দিন কান্নাকাটি করেছো, 3-4 দিন একটু মন টন খারাপ, তারপরে যে সেই হয়ে গেছে, তোমার বাবার কবরের পাশ থেকে তুমি তোমার ছেলের জন্য বিবাহ করিয়ে ওখান থেকে গান বাজাতে বাজাতে ঢুকছো, ওখানে তুমি চোখে চশমা দিয়া, তুমি ওখানে ভালো কাপড় চুপড় পইরা তুমি তোমার বাবার কবরের পাশ দিয়েই যাচ্ছ, তখনও তুমি ঘুরে দেখো না যে বাবারে তো এখানে রেখেছি, তুমি যেরকম তোমার বাবার সঙ্গে ব্যবহার করছো, তোমার দাদার সঙ্গে করছো, ঠিক তেমনি ভাবে তো তোমার সন্তানও তোমার সাথে তেমনি ভাবে করবে। কে আপন, কে আপন? কেউ আপন নয়, সবই ধোকা বাপ, দুনিয়াটাই ধোকা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে দিয়েছে, দিয়ে আবার বের করে দিয়েছে। আল্লাহ তাআলা বললেন যে জান্নাতটা ক্রয় করতে হয়, জান্নাত কি করতে হয়? ক্রয় করতে হয়, আর ক্রয়টা এটা আমল দিয়ে করতে হয়, এটা আমি তোমার জন্য দালালি করলাম, এই দালালি করে হয় না বাবা, যেটা দেখছো চোখে যে ওখো এইভাবে এইভাবে, দালালের লোক বেশি হয়, দালাল এমন একটা দালাল, একটা লোকের গরুতে দুধ হয় না, দালালদের কথা খুব চমকদার হয়, হয় কি হয় না বলেন? একটা লোক গাভী আছে, তার গাভীতে দুধ হয় না, ওই লোকটা গরুর হাটে নিয়ে গেছে গরুটা বিক্রি করার জন্য, এবার সে বলছে দাম কত? তা বলছে 10,000 টাকা। তা দালাল বলছে আমি এটা যদি 15,000 টাকায় বিক্রি করে দেই আমারে কত দিবে? তা বলছে তাহলে তুমি আর আমারে 13,000। এ চিন্তা করছে 10,000 টাকা বিক্রি করব, তাই কেউ নেয় না, আর এ যদি 15,000 টাকায় বিক্রি করে দেয় তা অসুবিধা কোথায়? এবার ওই দালাল হাটের মধ্যে একটা চক্কর মেরেছে, চক্কর মেরে এসে একটা খরিদ্দার নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে সকালবেলা 3 কেজি, বিকালবেলা 2 কেজি, মোট 5 কেজি করে দুধ হয়, এই হয় এই হয় প্রতি বছরে আকাশে, মানে খুব গুণাগুণ বর্ণনা করছে। এবার যে গরুর মালিক, এবার যে ক্রেতা, সে বলছে আমি কিনবো, গরুর মালিক বলছে আমি বেচবো, আমি এ গরু বেচবো। তা বলছে কেন, তুই এই মাত্র না বললি যে বেচবো? তা বলছে গরুতে দুধ হয় না দেখে আমি বিক্রি করতে আসি, তা যদি সকালে 3 কিলো আর যদি বিকালে 2 কিলো হয়, তা 5 কিলো যদি দুধ দেয় তা সে গরু বেচবো কেন? মানে যে মালিক, দালালের চমকদার কথার দ্বারা সে মালিকও ভুলে যায় বেটা, সে মালিকও ভুলে যাচ্ছে। তো জান্নাতের কথা, তোমার আমার সমাজে অনেক দালাল ঢুকে গেছে, অনেক দালাল ঢুকে গেছে, এর জন্য বাপ দালালি ধর্মটাকে ত্যাগ করো, সঠিক ধর্মটাকে পালন করো, সঠিক ধর্ম ইসলাম ওটাকে বলা হয় যেটা দলিল আছে সেটা হলো ইসলাম। ধর্ম কাকে বলে বলো? যার
দলিল আছে, যার কি আছে দলিল আছে তাকে কি বলা হয়? ধর্ম। আর যার দলিল নাই তাকে ধর্ম বলা হয় না। এর জন্য কথা বলতে হলে দলিল থাকতে চাই। আজকের এই যে তোমার আমার ভিতরে ভাগাভাগি, আজকের একটা মসজিদে মুসল্লি নাই বললেই চলে, আট দশ জন, আট দশ জনের ভিতরে আট দশটা দল, অথচ কোরআন একটা হাদিস একটা। কারণ আমরা তো রাত্রে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, তো তো ওখানে থেকে একটা একটা অভিজ্ঞতা হয়েছে, যখন তোমাদের ফুরফুরা করার এরিয়ায় ঢুকবো তখন ফুরফুরা ফুরফুরা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ দিয়ে বক্তা সে ফুরফুরা হয়ে গেছে। আবার যখন তবলিক এরিয়ায় ঢুকবো তখন আবার তো তবলিক জিন্দাবাদ দিয়ে দিলাম, আবার যখন আজান গাছের এরিয়ায় ঢুকবো তখন এরকম। এটা হলো তোমার আমার ধর্ম, এই ধর্মটাকে পরিত্যাগ করার চেষ্টা। নিজে কোরআন হাদিস পড়, ঘরের ভিতরে কোরআন ঢুকাও, ঘরের আসলে এখানে আপনাদের এই পরিবেশের লোক নাই তো, এর জন্য আমার কথাও আমার বলতে ভালো লাগে। আমি আপনাদেরকে মানে জলসা কমিটিদেরকে বেইজ্জত করতাম, কিন্তু বেইজ্জতটা এর জন্য করলাম না, যেহেতু ওরা আপ্রাণ চেষ্টা করেছে, যেহেতু এত বড় প্যান্ডেল করেছে, এত কিছু করেছে, এর জন্য। কারণ আমি এমন ওইভাবেই কথাবার্তা বলি, এমন কোন মায়ের লাল জন্ম নেয়নি বেটা যে জলসা করতে এসে এক গ্লাস পানি খেয়েছি বেটা। জলসা করে এক গ্লাস পানি খেয়েছি বেটা, পানি গাড়িতে করে নিয়ে এসে ওই পানিটাই ভোগ করি তোমার মতন। তোমাকে আমার পাঁচ পয়সা তোমাকে আমি মূল্য দেই না, আর তুমি আমাকে ভালোবাসো এটাও চাই না। আমি তোমাকে মজা লাগানোর কথা বলতে চাই না, আমার কথা তোমার খারাপ লাগুক এটাই আমি চাই। আমার কথা তোমার খারাপ লাগুক এটাই আমি চাই, কারণ আমার কথা খারাপ লাগলে যদি একটা কথা যদি অন্ততপক্ষে মানো। আমি একজন পুলিশের ছেলে, আলেমের ঘরে আলেম হইনি, আমি একজন পুলিশের সন্তান, যার কারণে আমি ওখান থেকে ওই পরিবেশ থেকে এই পরিবেশে এসেছি, যার কারণে তোমাকে পাঁচ পয়সার মূল্য আমি প্রয়োজন মনে করি না, তোমার টাকা পয়সা দেখি ইতস্তবোধ করি না বেটা। তুমি আমাকে কি বুঝাবে? কারণ তুমি, তোমাকে আমি তোমার সামনে একটু কৌতুক অভিনয় করব, একটু গজল বলবো, একটু এরকম করব, ওরকম করব, করলে পরে যে মা বাহ মাশাআল্লাহ খুব ভালো হচ্ছে, ফেভারে ভাইরাল এইটা সেইটা বলে আবার দ্বিতীয়বার আমি তোমার টাকার প্রতি ইতস্তবোধ করি না, তোমার অর্থ দেখি ইতস্তবোধ হয় না, ভালো লাগে না, তোমার ব্যবহারটাও ভালো না, তুমি নোংরা, তোমার মন মানসিকতা নোংরা। কারণ তুমি কমেডিয়ান দেখে 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 তোমার মন মানসিকতা নোংরা হয়ে গিয়েছে, আর যার কারণে তোমার ঘরের ভিতর থেকেও দিন দূরে সরে গেছে, তোমার ঘরে দিন নাই। তুমি বলো না, তুমি যে এই যে অপচয়টা করলে কেন করলে? এটার জন্য আল্লাহর কাছে দাঁড়াতে হবে তো? না হবে না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে তো? বহুত মানুষ সের ঘরে চাল নাই, বহুত মানুষের ঘরে ওষুধ কেনার পয়সা নাই, সকালবেলা হলে তার মাকে বাবাকে ওষুধ কিনে দিতে হবে, নিজে ওষুধ খায় না, অসুস্থ ওষুধ কিনে না টাকার জন্য। কিন্তু তুমি যখন গিয়েছো জলসার জন্য তখন সে টাকাটা দিয়েছে, তার ওষুধ কেনার পয়সা নাই, সেই টাকাটা এনে তুমি এইভাবে করে এইভাবে একটা ধান্দাবাজি নাটকবাজি কেন করলে? কেন করলে? এটার জবাব যেদিন আল্লাহ তোমার সামনে থেকে নেবে তখন তুমি কি করবে? তখন তুমি কি করবে? তোমাকে তো অধিকার দেওয়া হয়নি, তোমাকে তো এটার অধিকার দেওয়া হয়নি। আমি তোমার সামনে এক দেড় ঘন্টা চিল্লা পাল্লা করলাম, ঠিক আছে, এটা তো পেশা নয়, এটা তো পেশা নয়, পেশা নয় বিধায় আমি তোমাকে কথাগুলো বললাম, পেশা হলে আমি তোমাকে মনোরঞ্জন দিতাম। আল্লাহর বান্দা,
আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী গো এই পৃথিবীতে অনেক মানুষ দেখবেন যারা ইমানদার দাবি করবে, ইমান নিয়ে লাফালাফি করবে, প্রকৃতপক্ষে তারা ইমানদার নয়। পৃথিবীতে আমি আল্লাহ তাআলা দুইটা জিনিস পাঠালাম, দুইটা জিনিসকে যারা মান্য করবে, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, এই দুইটা জিনিসকে যারা অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এই পৃথিবীর মুখে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করে পাঠিয়ে দিল, বাজেন রে আমার, এই মানুষেরা পৃথিবীর জমিনে এসে আল্লাহকে আল্লাহর গোলামি করবে, আল্লাহর কুদরতি পায় সেজদা দিবে, কিন্তু এই মানুষেরা আইসা আল্লাহর গোলামি করা বাদ দিয়া নানান কাজে নানান অশ্লীল কাজে তারা ব্যস্ত হয়ে যায়। কেউ গাছের পূজা, কেউ বা আবার মাজার পূজা, কেউ বা আবার কবরের পূজা, কেউ বা আবার পীরের পূজা, কেউ বা আবার নানান রকমের গাছের পূজা শুরু করে দেয়। এই খারাপ মানুষগুলোকে ভালো করার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্যতে রূপান্তরিত করার জন্য, ইমানি অন্ধকার সন্ন্যার ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথে নেওয়ার জন্য, যারা জাহান্নামের দিকে ধা ধা করে যাচ্ছে তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, আমার আল্লাহ তাআলা তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী তিনি দুনিয়ার জমিনে দুইটা জিনিস পাঠালেন। এক নাম্বার হলো বুরহান নামক নবী, দ্বিতীয় নাম্বার হলো নূর নামক কোরআন শরীফ। এই দুইটা জিনিসকে যারা মানবে, যারা অনুসরণ অনুকরণ করবে, নবী গো আমি আল্লাহ তাআলা তাদেরকে দুইটা পুরস্কার দেব। মানবে কয়টা কথা বলে? দুইটা পুরস্কার পাবে কয়টা? দুইটা। ওয়াল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। নবী গো যারা এই দুইটা জিনিসকে মানবে, যারা অনুসরণ অনুকরণ করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুইটা পুরস্কার দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এক নাম্বার পুরস্কার আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেব, দ্বিতীয় নাম্বার পুরস্কার আমি আল্লাহকে পাওয়া আর জান্নাতে যাওয়া আমি আল্লাহ তাআলা সহজ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা। এবার এই দুইটা জিনিসই তো আমরা মানি না, আমরা কোরআন পড়ি না, কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করি না, ঘরের ভিতরে কোরআন নাই, ওই মসজিদে আসলে বৎসরে একবার আসলে হুজুরদেরকে নিয়ে কোরআন পড়াই, এর দ্বারা কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। তুমি তোমার বাবার জন্য দোয়া করো না, তোমার বাবা মারা গেছে, তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ ও আমার মালিক তুমি আমার বাপরে মাফ কইরা দাও। এই হলো একটা সাবজেক্ট। আর আরেকটা সাবজেক্ট হলো 50 জন মানুষ আইনা তাদের দিয়া কোরআন তেলাওয়াত করাইলা, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করাইলা, গরু কাটলা তাদেরকে মোটা অঙ্কের হাদিয়া দিলা, এই চালা ভাই বসো ওখানে বসো, এটা হলো একটা সাবজেক্ট। একটা হলো ভাড়া কইরা আইনা ইমাম সাহেবদের হুজুরদেরকে পয়সা দিয়া একটা দোয়া করলাম, তারা কান্নাকাটি কইরা বুক ভাসাইয়া দিচ্ছে, আল্লাহ গো অমুকের বাপ মারা গেছে তারে তুমি মাফ কইরা দাও, এত খাই খাওয়া দাওয়া হইল, মসজিদে সলা খতম হইল, তারপরে আরো আনুষাঙ্গিক অনেক কিছু হইল। এটা হলো একটা পাল্লা। আর আরেকটা পাল্লা হলো তুমি শুধু আল্লাহরে বললে কোনো খাওয়া দাওয়া হলো না, তুমি শুধু বললে আল্লাহ তুমি মাফ কইরা দাও, ও আল্লাহর বান্দা হাজার নয় লক্ষ নয় কোটি নয় সমস্ত পৃথিবীর মানুষ যদি আব্দুল কাদের জিলানী হইয়া যায়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতন সমস্ত পৃথিবীর মানুষ মিলা যদি তোমার বাপ মার জন্য দোয়া করে, আল্লাহ আব্দুর রহিমের বাপ তো মারা গেছে, তুমি ওরে মাফ করিয়া জান্নাত দিয়া দাও, এই কথাটা এক পাল্লায় রাখা হয়,
আর তুমি শুধু এতটুকু বললা কোরআনও পড়তে পারলা না যে হুজুর আমি তো কোরআন তেলাওয়াত করতে জানি না, আমার বাপ মা আমারে শিখাই নাই, শুধু আমি এতটুকু জানি আলহামদু সুরা জানি, তুমি ওই আলহামদু সুরা পড়ো, না না আলহামদু সুরাও জানি না, শুধু বিসমিল্লাহ জানি, বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু জানি, এতটুকু বইলে আল্লাহরে বলো আল্লাহ আমার বাপ মা বিসমিল্লাহির রহমানির রহিম শিখেই গেছে, তুমি দয়া করে আমার বাপ মায়েরে তুমি মাফ করে দাও। তাহলে এখানে হলো হাজার মানুষ আর এখানে তুমি একা, হাজার মানুষ সবাই একবার করে কোরআন খতম করছে, হাজার বার কোরআন খতম হয়ে গেছে, অনেক বড় বড় গরু জবাই দিছো, আর এই হাজার মানুষের মধ্যে সবাই হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মত ওরকম উচ্চ মর্যাদাশীল, আর তুমি একজন আম মানুষ শুধু আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু জানো। আখির নবী বিশ্ব নবী বলে এই যে হাজার মানুষ মিলে দোয়া করলো, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হইতেও পারে নাও পারে তার কোনো সিকিউরিটি নাই, কিন্তু ওই যে মুর্দার কবরের মধ্যে শুয়ে আছে তার সন্তান যে শুধু এতটুকু বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তুমি আমার বাপরে মাফ কইরে দাও, আখির নবী বিশ্ব নবী বলে ওই সন্তানের দোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল কইরা নেয়। এবার তুমি তো দোয়া করো না তোমার বাবার জন্য, তুমি কি করো, তুমি ভাড়া করো, যার কারণে তুমি ভাড়াটিয়া পছন্দ করো, তুমি যখন মারা যাইবা তোমার সন্তানও ভাড়াটিয়া নেবে। আল্লাহর বান্দা অসুস্থ হইলে পরে তাবিজ মাদলির জন্য দৌড়াও হুজুর, ব্যবসা বাণিজ্য হয় না, জলকার করছি মাছ হয় না, কি করব, হুজুরের কাছে যাইয়া কিছু দিয়া ঘরে তদবির করান লাগে, ব্যবসার জন্য তদবির করান লাগে, জলকারের জন্য তদবির করান লাগে, তারপরে ও পরের বছর বলে হুজুর হয় না, হুজুরের কাছে গেল যে হুজুর কই হইল না, তো কয় যে ও বান কাটতে গেছে, ওটা কেটে গেছে, আবার নতুন করে কর, আবার নতুন করে বন্ধ করতে হবে, কথা বলে আল্লাহর বান্দা এইগুলার কোনো কিছুর প্রয়োজন নাই, তোর ব্যবসা বাণিজ্য হয় না, তোর শরীরে রোগান্তর, তো তুই অসুস্থ মানুষ আছস, তুই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত কর, ঘরের মধ্যে তুই কোরআন তেলাওয়াত কর, দেখবি তোর ব্যবসা বাণিজ্য হবে, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, যার কারণে তুই যদি এই বছর তুই ঘরদারে বন্ধ করবি, পরের বছর আরেকজন আইসা বলবে তোর বাড়ির বন্ধ ছুটে গেছে, আবার তারপরের বছর আরেকজনের দ্বারা করবি, সেও আইসা বলবে যে বাড়ির বন্ধ ছুটে গেছে, আর যেই বাড়ির বন্ধ করে সেই বলে যে যা করিয়ে দিলাম জীবনে আর সরবে না, কিন্তু এ যেইভাবে দুই চারটা চমক পদার্থ কথা বলে পরের হুজুর আইসে তার চেয়ে আরো বেশি বলে। আল্লাহর বান্দা এর জন্য তুমি তোমার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করাও, তুমি মসজিদের ইমাম সাহেবরে যাইয়া ধরো যে হুজুর আমার একটু কোরআন তেলাওয়াত কইরা দেন, আমার একটু শিখাইয়া দেন, ইমাম সাহেবরে বাজারটা কইরা দাও, ইমাম সাহেবরে একটা জামা কিনা দাও, ইমাম সাহেবরে বেশ একটু হাদিয়া দিয়ে দাও, ইমাম সাহেবরে প্রতিদিন সকালবেলা 20 টাকা করে চা খাইতে দাও, দিয়া যে হুজুর আমার একটু আলহামদু সুরাটা একটু শোনেন, আমার একটু সুরা ইখলাসটা শোনেন, আমার একটু সুরা ফালাকটা একটু শোনেন, আমার একটু সুরা নাসটা শোনেন, এইভাবে ইমাম সাহেবদের ধরো, ইমাম সাহেব ভালো করে পড়াই দেবে যে হুজুর আমি দেখুন তো নামাজ পড়ি আমার নামাজটা পড়া হয় কিনা, ইমাম সাহেবরে বলো, ইমাম সাহেব বলবে চাচা হ্যাঁ তোমার নামাজটা হয়, ওইভাবে না তুমি এইভাবে করো, দেখবেন যখন ইমাম সাহেব আপনার বইলে দেবে চাচা গো তুমি হাঁটতে এখানে বাঁধছো, এখানে বাঁধো না, এখানে বাঁধছো, এখানে বাঁধো, এইভাবে যখন আপনার বুঝাই দেবে রুকু তুমি এইভাবে করছো, এইভাবে নয় রুকুটা এইভাবে করো, যখন দেখবেন ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেবেন তখন মজা লাগবে নামাজে, লাগবে না যে আমার এটা ভুল হতো এটা আমার এখন ঠিক হয়ে যাচ্ছে, ইমাম সাহেব হুজুর দেখুন তো আমি আলহামদু সুরাটা পড়ি আমারটা হয় কিনা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এবার যখন বললা ইমাম সাহেব বলছে চাচা এইখানে একটু রহিম বলো, এইটা এইভাবে বলো, ইমাম সাহেব এইভাবে আপনার সুরা কালাম এইগুলা শেখা, এইগুলা তার কাছ থেকে শেখেন, এইগুলা শেখা বাদ দিয়া তুমি ইমাম সাহেবের পিছনে লাগিয়ে আছো, ইমাম সাহেবের পিছনে তুমি ঘুরপাক খাও, ইমাম সাহেবের দোষ ত্রুটি তুমি খোঁজ করো, ও বাপের দ্বারা তো তোর কপাল পুড়ে যাবে, যার কারণে ইমাম সাহেব তোর দিকে উদাসীন, ইমাম সাহেব উদাসীন তুমি উদাসীন, যার কারণে এইভাবেই সমাজে আগিয়ে যাচ্ছে, যার কারণে এখন আগেকার দিনে অনেক ঘরের ভিতরে সকালবেলা হইলে পরে কোরআন তেলাওয়াত করনেওয়ালা মহিলা পাওয়া যেত, এখন আর ঘরে কোরআন তেলাওয়াত করা মহিলা পাওয়া যায় না, আগে পাওয়া যেত আগেকার দিনে মা চাচি যারা নানিরা ছিল দাদিরা ছিল তারা কোরআন তেলাওয়াত করতে পারতো, এখনকার দিনে আর পাওয়া যায় না, এখনকার দিনে মা ঘরে
ঘরে কোরআন তেলাওয়াত নাই বললেই চলে, ওই হুজুরকে বছরে একবার দাওয়াত দিবে, হুজুর যে একটু কোরআন তেলাওয়াত করে দিয়ে আসবে, বাবা এর দ্বারা তোমার ধর্ম হয় না, এর দ্বারা ঠাট্টা করা হয়, এর দ্বারা আল্লাহর কালাম ঠিক করা হয় না, আল্লাহর কালাম এটা হলো পড়ার জিনিস, মানার জিনিস, বোঝার জিনিস, এইগুলা তুমি কোরআন তেলাওয়াত করো, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করো, স্ত্রী ছেলে সন্তানদেরকে কোরআন তেলাওয়াত করাও। তুমি এইভাবে ভাবছো যে আমি বছরে একটা জলসা করছি, ওখানে তো আমি 1,500 টাকা 200 টাকা চাঁদা দিচ্ছি, বাবারে এই চাঁদা পয়সা দিয়ে জান্নাত পাওয়া যাবে না বাপ, এইগুলা তুমি দেখো, তুমি একটু ঘাটটা ঘুরাও, তুমি যত বড় যে এই যে টাকাগুলো যা খরচ করেছো বলে এর দ্বারা তোমার লাভটা হলো কি, যদি এখানে যদি লোকজনই যদি হাজির হতে না পারো, যদি এটার দ্বারা যদি তোমার উপকারী না হয়, এটার দ্বারা যদি তোমার উপকারী না হয়, এটার দ্বারা সমাজের যদি উপকার না হয়, তাহলে সেই জিনিসটা কেন করলাম? এই যে আওয়াজ রাত্রিবেলা মানুষজন ঘুমিয়ে যাচ্ছে, মানুষজনের কত কত মানুষ ঘরে অসুস্থ আছে, বয়স্ক আছে, বাচ্চারা আছে, এই মাইকের আওয়াজে তাদের তো কষ্ট হয়, অমুসলিম যারা আছে তাদেরও তো কষ্ট হয়, এই কষ্ট দিয়া তারপরে যদি কোনো ফলাফল যদি জিরো হয়, তাহলে সেটা করে আমার লাভটা কি, লাভটা কি বলো বাপ? তুমি বলো না যে আজকে যে হ্যাঁ এটা একটা ধর্ম, তুমি বলো যে এটা একটা ধর্ম, আমরা যেটা এখন যেটা করছি এটা একটা ধর্ম হতে পারে, এই ধর্মের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার খেয়েছে বলো, এই ধর্মের কারণে সাহাবীরা তাদের জিহ্বা কেটে দিয়েছে, এই ধর্মের কারণে কি এই সাহাবীরা না খেয়ে পেটে পাথর বেঁধেছে, এইটা ধর্ম বলো? তোমার আমার ধর্মের কারণে এই ধর্ম পালন করলে হিন্দু মারবে না, খ্রিস্টান মারবে না, বৌদ্ধ মারবে না, কেউ মারবে না, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ধর্ম নিয়ে এসেছেন তেনাকেই পেটা দিয়েছেন, আর তোমার আমারে তো কেউ পেটা দিচ্ছে না, কারণ তুমি আমি যে ধর্মটা পালন করছি এটা ধর্ম না, এটা মজা করা, এটা একটা নিতান্তই একটা মজা ধর্মের সাথে, কারণ এটা বাৎসরিক একটা উৎসব, ওই জাতি ধ্বংস যেই জাতি বাৎসরিক একটা উৎসবের মাধ্যমে তার ধর্মকে সীমাবদ্ধ রাখে, যার কারণে অমুসলিমের কাছে গেলে সেও তার গীতা সম্পর্কে তিনি জ্ঞান রাখে না, তোমার কাছে আসলে পরে তুমিও কোরআন সম্পর্কে জ্ঞান রাখে না, খ্রিস্টান বাইবেল সম্পর্কে জ্ঞান রাখে না, তুমি মুসলমানের বাচ্চা তোমার কাছে আসলে তুমিও কোরআন সম্পর্কে জ্ঞান রাখো না, যার কারণে আজকে তোমার আমার এই পরিস্থিতি, আজকে এইভাবে করে ধর্মটা চলে যাচ্ছে, যখন কেউ মারা যাচ্ছে তখন তুমি যে জানাজায় উপস্থিত হইলা, ইমাম সাহেব বলতে আছে যে জানাজার নিয়াত বলতেছি সবাই শোনে, যারা আরবিতে পারেন তারা আরবিতে বলেন, যারা বাংলায় পারেন তারা বাংলায় বলেন, অথচ ওখানে বয়স্ক লোকরাও আছে, প্রতি বছর কত জানাজা পড়লাম, তুমি বলো না যে তোমার জানাজা, তোমার যখন জানাজা হবে আর ওখানে 50 জন লোক দাঁড়িয়েছে, 50 জনের ভিতরে একজন দোয়া পারে না, একজন দোয়া পড়তে পারে না, তখন তোমার কিরকম লাগবে বলো? তুমি যেমনি ভাবে ওই যে তোমার চাচা, তোমার মামা, তোমার দাদা, তোমার নানা, তোমার পাড়া প্রতিবেশী জানাজাটা দোয়া ছাড়া পড়ছো, তোমার জানাজাটাও তো তারা দোয়া ছাড়া পড়বে, তুমি যেমনি ভাবে আরেকজনের জানাজার দোয়া সারা পড়ে দিচ্ছ, তোমার জানাজাটাও তো তারা ওইভাবে তোমার মতন করে দেবে বলো? তাহলে এটা তো আমি কি হলো, যেই সমাজে আমি বাসলাম, যেই সমাজে আমি বসবাস করলাম, যেই সমাজে ছোট থেকে আমি বড় হলাম, সেই সমাজে আমার জানাজাটা আমি বিদায় হচ্ছি, আমার বিদায়টাও সম্পূর্ণ হচ্ছে না, সবাই শুধু মাথায় একটা টুপি দিয়ে, তারা আর ইমাম সাহেব তখন একটু বয়ান করে দিচ্ছে, এটা একটা মানুষ আমি যাব, আমি ওই পারেতে যাচ্ছি, ও পারে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আমার আমল নামা কি আছে না আছে সেটা আমি অনেকটা ভালো করেই জানি, কিন্তু এমন একটা রাস্তায় আমি অতিক্রম করব যেখানে কোনো সঙ্গী সাথী পাবো না, একটা ভরসা পেতাম 1,000 জন মানুষ তারা দোয়া করছে যে আল্লাহ এই লোকটাই এই পথটা চলছে, তুমি তারে ঠিকভাবে পাপ পার করে দিও, আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া যাকারিনা ওয়া মুসানা, আয় আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও, সবাইরে মাফ করে দাও, এইভাবে যে দোয়া বলছে, একার পরে এক, একের পরে একের পরে এক দোয়া বলে যাচ্ছি, কিন্তু তোমার এতই কপালটা পোড়া, কারণ তুমি খারাপ, তুমি বুঝো না ধর্ম কাকে বলে, তুমি ভাবছো এটাই, তুমি তোমার সংসারটাকে ঠিক করে নাও না, তুমি তোমার সন্তানকে জায় দাও, যাই যা হোক অন্ততপক্ষে আমি মারা গেলে পরে তুই অন্ততপক্ষে জানাজার দোয়াটা তোর পড়তে হবে, কিন্তু কোন বাপ তুমি তোমার সন্তানের মুখ থেকে তুমি এখন পর্যন্ত জানাজার দোয়া পড়তে পারোনি, তাকে জানে না, যার কারণে তুমিও যেভাবে মারা যাচ্ছ শিয়াল কুকুরের মতন ফেলে দিচ্ছে, ওই রকম তোমার বেলাও সেইভাবে হবে, কারণ জানাজার টাইমে দোয়া করবে সে তো দোয়াই জানে না, ইমাম সাহেবের বলতে হয় জানাজার নিয়াতে,
যে নিয়াতি জানে না সে দোয়া জানবে কোথেকে? এবার তুমি যখন মারা যাবে, তোমার বেলায়ও কেউ দোয়া পড়লো না, তুমি কবরে ওখানে তোমার মাটি চাপা দিয়ে আসলো, উপরে একটা আনুষ্ঠানিক হলো, এই আনুষ্ঠানিকের দ্বারা তো এটা তো মানুষকে বুঝানো, কিন্তু আল্লাহকে বুঝানো যাবে কি? আল্লাহকে বুঝানো যাবে না বাপ। এর জন্য মা আপনারা যারা পর্দার অন্তরালয়ে আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনার যখন বিবাহ হয়েছিল তখন আপনার কাছে প্রশ্ন করা হয়েছিল যে মা তুমি কি কোরআন তেলাওয়াত জানো, তখন আপনি বলেছিলেন যে হ্যাঁ আমি কোরআন পড়তে জানি। আপনার মা বাপ, আপনার নানি দাদি তারা বলেছিল মেয়ে এবার তিন খতম পড়েছে, বলেছে না বলেন? পুরুষরা জানুক বা না জানুক মারা জানে। এর জন্য মা আপনি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করুন, আপনার সংসার সুখের হবে। ওই যে আপনার ঘরের ভিতরে শান্তি নাই তো, ওটা আপনার শাশুড়ি আপনাকে ভালোবাসছে না, আপনি কোরআন তেলাওয়াত করুন, দেখবেন আল্লাহর তরফ থেকে হয়ে যাবে। আপনার স্বামীর জন্য যে আপনার স্বামী আপনার সাথে ভালো ব্যবহার করছে না, এর জন্য যে হুজুরদের কাছে আপনার তাবিজ বাতিল নেওয়ার জন্য যেতে হয়, আপনার যাওয়ার প্রয়োজন নাই, আপনি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করুন। আপনার সংসারে আপনার ছেলে সন্তান আপনার কথা শুনছে না, আপনি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করুন। আপনার স্বামীর আয় উন্নত নাই, আপনি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করুন, আপনার সব সমস্যার সমাধান করে দিবে আল কোরআন। করবে কে? আল কোরআন। এর জন্য আপনি কোরআন পড়তে থাকুন, আপনি ঘরের ভিতরে কোরআন পড়ুন। বাপ আমি আপনাকে বলি, আপনি আপনার স্ত্রীকে আপনার মেয়েকে আপনার বৌমাকে বাধ্য করুন কোরআন তেলাওয়াত করতে। যে সংসারে আপনার মেয়ে যদি একটা দুষ্টামি করে আপনি যেভাবে তার উপরে লাঠি চার্জ করেন, তার উপরে চোখের রাঙ্গানি দেন, সেটা আপনি কোরআন তেলাওয়াতের জন্য দেন, তাহলে দেখবেন আপনার আমার সমস্যা পরিবর্তন হয়ে যাবে। বাবা রে এইভাবে মানুষকে ধোকা দেওয়া যাবে, মাগার আল্লাহকে তো ধোকা দেওয়া যাবে না। যাবে কি? মানুষকে আমি আপনাকে ধোকা দিতে পারবো, আমি আপনাকে ধোকা দিতে পারবো, আপনি আমাকে ধোকা দিতে পারবেন, কিন্তু আল্লাহকে কি ধোকা দেওয়া যাবে কি? আল্লাহ তাআলাকে ধোকা দেওয়া যাবে না। এর জন্য আল্লাহ তাআলাকে ধোকা না দিয়ে, আল্লাহ তাআলাকে ধোকা না দিয়ে নিজে আমল করুন, কিছু একটা আমল করুন বাপ। আপনি ভাবছেন যে দুনিয়ার বুকেই আপনি যখন যে কথাটাই ছিলাম আমি অন্য কথায় চলে গিয়েছি, যে দুনিয়ায় আপনার যখন পকেটে পয়সা থাকবে না, যখন বিপদগ্রস্ত হবে তখনই দেখেন কেউ কারো না। যারা বয়স্ক লোক আছে, এক ছেলের ঘরে খাওয়া পায় না আরেক ছেলের কাছে যায়, এই যে সমাজে একটা রীতিনীতি চলে গেছে, এরকম তো সবাই হবে। কিয়ামতের ময়দান তো এর চাইতেও বড় কঠিন, কিয়ামতের ময়দান তো এর চাইতেও কঠিন, যে ময়দানে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশাকে বলে যে আয়েশা কিয়ামতের ময়দান এমনই একটা ময়দান, যেই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওন্না দিয়ে মুখটা ঢেকে নিয়েছেন, সি 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 ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ সবাই কোন পরিবেশে, এমন একটা ময়দান ওই পরিবেশটা যেখানে মায়ের সামনে সন্তান, যুবক সন্তান উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, সন্তানের সামনে তার মা উলঙ্গ থাকবে, আরে বাবা তার মেয়ের সামনে উলঙ্গ থাকবে, মেয়ে তার বাবার সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে, পরিবেশটা কিরকম ঘোলাটে একটু চিন্তা করুন, একটু একটু চিন্তা করুন না। আপনার পরিবেশ, পৃথিবীর পরিবেশ যতই খারাপ হোক না কেন, আরে দেখেছি তো সমাজে যে ওই বাড়িতে একজন মানুষ মারা গেছে, তার মেয়ে তার ছেলে তার বৌমা তারা কান্নাকাটি করতে করতে বেহুশ হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, কিন্তু যখনই তার চোখটা আসছে সাথে সাথে সে আবার কাপড়টা টেনেছে, তার বুকটাকে ঢেকে নিচ্ছে, সে তার কাপড়টাকে ঠিক করে নিচ্ছে। কিন্তু কিয়ামতের ময়দান এমনই একটা ময়দান, কিয়ামতের ময়দান এমনই একটা ময়দান, যেই ময়দানে মেয়ে তার বাবার সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, বাবা তার মেয়ের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, ছেলে তার মার সামনে উলঙ্গ থাকবে, মা তার ছেলের সামনে উলঙ্গ থাকবে, এমন একটা পরিবেশ হবে, ওটার নাম হলো কিয়ামতের ময়দান। তুমি যেটা ভাবছো যে হুজুর তো আমার জন্য দোয়া করে দিয়েছে আমি তো জান্নাতে যাব, আরে বেটা হুজুরের তো দূরের কথা, হুজুরের তো দূরের কথা, নবীরা পর্যন্ত তারা ইয়া নফসি করবে, তোমাকে কে বুঝিয়েছে যে বছরে 200 টাকা দিলে জান্নাতে যাওয়া যায়, তোমাকে ইমাম সাহেবকে এক বেলা খানা খাওয়াইলে জান্নাতে যাওয়া যায়, কে বলেছে? এটা হলো ধোকা। এই ধোকা থেকে নিজে বাহির হও, বাহির হয়ে নিজে কিছু আমল করো, নিজে কিছু আমল করো, কবরে যাওয়ার জন্য কিছু আমল করো বাপ। আল্লাহকে ধোকা দিয়ে পার পাবে না, হয়তো দুনিয়ার মানুষকে তুমি মুসলিম দাবি করতে পারো, ইমানদার দেখাতে পারো, তুমি যে কি করেছো না করেছো, আমি কি করেছি না করেছি এটা আমি আর তুমি ভালো জানি,
মানুষকে আমি আমার গুনার কথা বলবো না, আমি যে মানুষকে ধোকা দিই এই কথাটা আমি তোমার সামনে প্রকাশ করব না, কিন্তু আমি কাকে কাকে ধোকা দিয়েছি এটা তো আমি জানি, তুমি কাকে কাকে ধোকা দিয়েছো এটা তুমি জানো, তোমার আমার ব্যাপারটা আল্লাহ তাআলা ভালো জানে। হয়তো দুনিয়ার মানুষের সামনে আমি ধোকা দিয়ে চলতে পারবো, আল্লাহর সামনে তো ধোকা দিয়ে চলা যাবে না। তা যেহেতু আল্লাহর সামনে ধোকা দিয়ে চলা যাবে না, আল্লাহর সামনে তো দাঁড়াতে হবে বাবা, আল্লাহর সামনে তো দাঁড়াতে হবে। তা যেহেতু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাহলে আল্লাহর সামনে যেহেতু দাঁড়াবো তাহলে কিছু তো নিয়ে যেতে হবে, ওখানে শুধু একমাত্র আমল চলবে আর কিছুই চলবে না। এর জন্য বাবাজিরা আসুন না আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা রুসুম রেওয়াজ ধর্মটাকে পরিত্যাগ করি। রুসুম রেওয়াজ এটা ধর্ম হতে পারে না, এটা নিতান্তই একটা বাৎসরিক অনুষ্ঠান। এই অনুষ্ঠান বাদ দিয়া নিজের দৈনিক অন্ততপক্ষে এই যে ইমানের যে গুণগুলো আছে এই গুণগুলো নিজের ভিতরে সেট করি, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করি। এখন ওয়াজ করার প্রয়োজন নাই, কারণ এখন হাজারো লক্ষ ওয়াজ ইউটিউবে ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। এখন তোমার আর বাড়ি কষ্ট করে এখানে আসার প্রয়োজন নাই, তুমি রাত্রিবেলা শোয়ার টাইমে ফোনটা ছেড়ে তুমি ওয়াজগুলা শুনছো। এই যে এটা করা, এটা হলো এখন এই যে জলসার মৌসুম, এখন যে যেরকম কেউ কমেডিয়ান করবে, কেউ গজল বলবে, কেউ এরকম একটা কিস্সা কাহিনী ধরবে, ধরে দেখবে যে বাহ খুব মজা লাগছে, তখন এইটা এই তুমি ঘরে বসে শুনতে পারছো। কিন্তু এটার দ্বারা তো তুমি মাপ পাবে না, তোমার মাপ পাওয়ার জন্য তোমার তো কোরআন হাদিস আছে, এটাকে পালন করতে হবে, কোরআন হাদিস দিয়ে নিজের জীবনকে পরিচালনা করতে হবে। এর জন্য অন্তত পক্ষে একটু নিজের দেমাগটা খাটাও বাপ। তুমি বাজারে যখন যাও পকেটে যদি পয়সা না থাকে তোমার বন্ধুরাও তোমার দিকে তাকায় না। আরে বন্ধু তো দূরের কথা, বাবার যখন ইনকাম সোর্স বন্ধ হয়ে যায় ছেলেরা পর্যন্ত বাবার সাথে কথা বলে কম, বন্ধু বান্ধব তো দূরের কথা, আত্মীয় স্বজন তো আরো দূরের কথা, নিজের বউ স্ত্রী পর্যন্ত সেও ভালো করে কথা বলে না। ও মা ওই যে তোমার যখন বয়স হয়ে গেছে দেখো না তোমার ছেলেরাও তোমার সাথে ভালো ব্যবহার করে না, তোমার বৌমারাও করে না, তোমার নাতিরা করে না, তাহলে কি এইভাবেই কি জীবন যাবে? তুমি আখিরাতের জন্য কিছুটা করে নাও মা, দুনিয়া কেউ কারো নয়, কেউ কারো নয় বাপ। চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, আজকের বন্ধ হবে, কালকের তোমার দুই দিন হয়ে যাবে, তোমাকে বলা হবে যে দুই দিন আগে মারা গেছে, তুমি দুই দিন বাপ রে। এর জন্য বাবারে তুমি একটু নিজের চোখটাকে বন্ধ করে নিজের দিলকে প্রশ্ন করো যে আসলে আমি যে পথে যাচ্ছি আমার সঙ্গে সাথীটা কে, আমার সঙ্গে সাথীটা কে, আমার তো সঙ্গে একজন সাথী হতে হবে। রাত্রিবেলা যখন একা প্রসাব করতে বাহির হই, যখন টয়লেট পাই, যখন বাহিরে আসি সবাই ঘরের ভিতরে থাকে, আর আমি প্রসাব করতে বসলাম, আর তখন যদি গাছ থেকে একটা ডাল ভেঙে পড়ে, একটা পাতা কসর মসর করে, তখন তো মনের ভিতরে কেমন যেন একটু ভয় ভয় লাগে, লাগে কি লাগে না বলো? আর এই মানুষটাই কেই আমাকে ওই যে গোরস্থানে ওই যে 3.5 হাত গর্ত করে ওখানে মাটি দিয়ে চাপা দিয়ে বাঁশ দিয়ে চাপা দিয়ে আমাকে রেখে আসবে, ওখানে কে আছে, কে আছে বলো? আমি আমি মারা যাব, আমার সন্তান সে, তাকে যদি বলা হয় একটু তোমার বাবার কবরটা একটু পাহারা দাও না, তো সে বলে যে না আমার ভয় লাগে। ওই যে তুমি যেমন, তোমাকে আমি যদি এখন বলি যাও তোমার বাবার কবরের ওখান থেকে একটু মাটি নিয়ে আসো, তখন তুমি বলবে যে আমার না ভয় লাগে, তুমি এইটা বলবে। রাত্রিবেলা যখন তুমি একা একা যাও, ওই যে আমাদের কাছে যখন হুজুরের কাছে আমার কাছে ঝাড়াতে আসো, তখন বলো কি যে হুজুর জানেন আমি না রাত্রিবেলা ওখান থেকে হেঁটে যাচ্ছি, আর ওই গোরস্থানে যখন আসলাম আর তখন আমার গাটা একটু ঝিমঝিম দিয়ে উঠেছে, তারপর থেকে দেখি আমার এরকম এরকম হচ্ছে, বলো না, এটা বলো না।